আপনারা তো জানেন যে 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করা হয় এবং এই মামলাটা দায়ের করা হয় পরবর্তীতে। ওখানে বিভিন্ন সময় চড়াই উতরে পার হয়ে এই মামলায় আমি 2016 সালে এঙ্গেজ হই। 2016 সালে থেকে আমি এই মামলাটা পরিচালনা করি। আমি আসার পরে মামলাটা র্যাবের কাছে বদলি হয়, র্যাব তদন্তের জন্য যায়। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় একটা আপত্তি তোলা হয় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব, যে ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত করার পরে এই মামলা র্যাবের কাছে বদলি করা বা তদন্ত করার কোনো বিধান নাই, এই মনে একটা রিভিশন করে তো মাননীয় আদালত উভয়পক্ষের শুনানি আনতে মামলাটা পিবিআইতে তদন্ত পাঠায়। পিবিআইতে তদন্ত দেওয়ার পরে পিবিআই একটা রিপোর্ট দিয়েছে যেটা আমাদের বিপক্ষে গিয়েছে। এই রিপোর্টটা আমরা একটা অসত্যটা রিপোর্ট দিয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা নারাজি দাখিল করব এবং এই মামলাটা আগামী 30/10/2021 তারিখে শুনানির জন্য আছে। মাঝে কয়েকটা তারিখ গিয়েছে, প্যান্ডামিকের কারণে শুনানি করা যায় নাই এবং এই মামলাটা শুনানি করতে হলে ওনার আম্মাকে উপস্থিত থাকতে হবে, কারণ উনি কী কারণে উনি এগ্রিভ হয়েছেন ওনাকে আদালতের কাছে একটা স্টেটমেন্ট দিতে হবে। এইটার কারণে আমাদের মামলাটা একটু ডেট নিতে হয়েছে। আপনারা জানেন যে উনি লন্ডনে আছেন এবং উনি অসুস্থ, ওনাকে এখন ওনার চলাফেরা একটু অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন ছেলের চিন্তা করতে করতে। এবং পিবিআইয়ের রিপোর্ট আসার পর থেকে ওনার মনে বেশি ক্ষুণ্ণ যে একটা পিবিআই হয়তো আমাদের পক্ষে একটা রিপোর্ট দিবে, কিন্তু দেখা যায় পিবিও বায়াসড হয়ে গেছে। তা আমরা মনে করি যে বায়াসড হওয়ার কারণ একটাই আছে, যদি পিবিআই এখন এই মামলার রিপোর্ট দেয় তাহলে এই মামলা যারা আগের তদন্তকারী কর্মকর্তা ছিল এবং যারা এই মামলাটাকে ভিন্ন কাজে প্রভাবিত করেছে তাদেরকে এই মামলা আসামি অন্তর্ভুক্ত করতে হয়। এই কারণে পিবিআই তাদের যে জায়গা থেকে সরে গিয়েছে। আপনারা জানেন, এটা উদাহরণ হিসেবে বলতে পারি, 21 গ্রেনেড হত্যা মামলায় কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রথমে কিন্তু মামলার ভিন্ন খাতে প্রভাবিত করেছিল। এই কারণে তদন্তকারী কর্মকর্তা সহ সুপারভিশন অফিসার যারা ছিলেন তাদেরকেও কিন্তু ওই মামলায়, 21 গ্রেনেড হত্যা মামলায় তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই মামলায় তাদের সাজা হয়েছে। আমাদের এই মামলায় এই একটা কারণে পিবিআই আমাদের রিপোর্টটা দেয়নি। এবং আরেকটা আছে, আমরা অনেকগুলো ডকুমেন্ট আমরা আদালতের মাধ্যমে কিছু সিডি আমরা পেপার্স পাঠিয়েছিলাম, সেই সিডিগুলোরও কোনো উনি ফাইন্ডিংস দেননি যে এই সিডিগুলোর সত্যাসত্য আছে কি না, সঠিক আছে কি না, বা যারা স্টেটমেন্ট দিয়ে তাদের বক্তব্যগুলো উনি আনেন নাই। আর থার্ডলি হলো, এই মামলায় যে রিজভি আহমেদ সে পলাতক, তাকে সে সাজাপ্রাপ্ত আসেনি, তাকে আমরা খুঁজতেছি, তাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু সে দেখা যায় যে তদন্তকারী কর্মকর্তা তার ভিডিও রেকর্ড, ভয়েস রেকর্ড, তার একটা স্টেটমেন্ট নিয়ে এটা ফাইলের ভিতরে এঙ্গেজ করেছে, সংযুক্ত করেছে, যে এটা আসলে কখনো সম্ভব নয়। হ্যাঁ, এটা কখনো সম্ভব নয়, পলাতক আসামি, সে আইনের চোখে পলাতক, তার স্টেটমেন্টের কোনো ভ্যালু নাই। সে যতক্ষণ না আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন টামিন না নেবে তখন তাকে জিজ্ঞাসাবাদও করা যাবে না। কিন্তু দেখা যায় এইসব কারণ কেন করলেন পিবিআই, এই বিষয়গুলো আমরা আগামী তারিখে তুলে ধরব। সালমান মা যদি দেশে আসেন তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে আপনারা? না, পরবর্তী পদক্ষেপ ওনার একটা স্টেটমেন্ট দিতে হবে আদালতের কাছে যে উনি কেন অ্যাগ্রিভ আছেন, পিবিআই রিপোর্টটা উনি কেন গ্রহণ করবেন না, এটা আমরা এক্সপ্লেনেশন দিব যে আমরা এই পয়েন্টের কারণে এই আমাদের এখন আমরা প্রকাশ্যে বলতে চাই না, এটা মিডিয়াতে এসে গেলে আমাদের মামলার ক্ষতি হয়ে যাবে, আসামি পক্ষরাও অ্যালার্ট হয়ে যাবে, এই জন্য আমরা এগুলো আমরা আপনাদের কাছে এখন বলতে যাচ্ছি না। আমরা মাননীয় আদালতের সামনে বলবো যে আমরা এই বিষয়ের উপরে আমরা শুনানি করতে চাই। আমাদের নতুন গ্রাউন্ড সৃষ্টি হচ্ছে, যত দিন যাচ্ছে তত গ্রাউন্ড সৃষ্টি হচ্ছে। আপনি একসময় দেখবেন যে আমাদের আসামিই বলবে যে আমি খুন করছি, কারণ মানুষের একটা পীড়া তার কাজ করে। হ্যাঁ, হয়তো কিছুদিন সে সাময়িক তার মুখ বন্ধ থাকে, এক সময় সে তার আর সহ্য করতে পারে, তখন সে সব প্রকাশ করে ফেলে। ঠিক দেখবেন কদিন পরে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তারাই বলবে, যারা আমাদের প্রতিপক্ষ তারাই বলবে যে আমরাই করেছি, তারাই বলবে, সময়ের ব্যাপার শুধু। হয়তো আমরা 25 বছর আমাদের পার হয়ে গেছে, আমাদের জীবন থেকে হয়তো 25 বছর বিচার পায়নি ওনার মা, যদি ওনার মার অবস্থা বুঝেন, ওনার একটা ছেলে মারা গেছে এবং ছেলেটাকে আমি বাংলাদেশের একজন খুব সুনামধন্য মানে অমর নায়ক, যার মনে করি সিনেমা করলে হিট, তার মা এবং সে সালাম, সে সুমা, সে রাত্রিবেলা সকালে তার শুটিং ছিল, কাপড় চুপড় গুছিয়ে রাখছে, সে রাত্রি মারা যাবে, সুইসাইড করবে, সুইসাইড করতে করতে হেজিটেশন থাকতে হয়, প্রেমের ছেঁকা খেলে অনেক কারণ থাকে সুইসাইড করার। হ্যাঁ, তো সেসব কারণ কিছুই তো নাই, কারণ সে শুটিং থেকে আসছে, আবার সকালে শুটিং যাবে এবং তার ড্রেস ট্রেস কী কী আছে সব, তার কাপড় চুপড় ছিল এখানে, সে যে ঘুমায় গেছে, ঘুমের ঘরে উঠতে গেছে, আস্তে করে পানি খেয়ে
সে ঘুম থেকে উঠে তাদের ভক্ত বলো ঘুম থেকে উঠে এসে পানি খেয়েছে, পানি খাওয়ার পর সে দরজা বন্ধ করে সুইসাইড করছে। তো এটা একটা কোনোদিন বাস্তবের সত্যতা পাওয়া যায়। এই মামলার ভবিষ্যৎটা আপনারা কিভাবে কেমন দেখছেন? আসলে হচ্ছে কি, এই মামলাটা প্রভাবশালী আসামি থাকার কারণে আমরা মামলাটাকে খুব একটা মুভমেন্ট করাতে পারতেছি না, তো পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গিয়েছি। আমাদের এইভাবে লেগে থাকতে হবে, আমাদের এইভাবে একজন বিচারক যখন অনেক বিচারকই তো আসবেন, হ্যাঁ অনেক বিচারক তো আসবেন, কারণ জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার পরে র‍্যাব তদন্ত করতে পারে না, পিবিআইতে পাঠাচ্ছে, এটা কিন্তু আমাদের অনেক বড় গেইন, এটা কিন্তু আমাদের অনেক বড় গেইন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পরে যখন বিচার বিভাগ তদন্ত হওয়ার পরে আবার পুলিশ তদন্ত করতে পারে যে বিষয়টাকে চ্যালেঞ্জ করেছিল, সেটা কিন্তু আমরা ওভারলুক করতে পেরেছি। হ্যাঁ বিজ্ঞ বিচারকে বোঝাতে সক্ষম হয়েছি, বিজ্ঞ বিচারক পিবিআইতে দিয়েছেন। এখনও তো আরও অনেক সংস্থা আছে, আরও অনেক রাস্তা আছে। আমাদের তো খালি নিম্ন আদালত, আমাদের জজকোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের কিন্তু অনেক সময় আছে, অনেক এখন তো নিম্ন আদালতে আমাদের মামলা চলে, এখন তো খালি ম্যাজিস্ট্রেট কোর্টে চলে। ম্যাজিস্ট্রেট সাহেব যদি মনে কোনো কারণে আমাদের রিফিউজ করে, এই কারণে আমাদের জজকোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, রিভিউ কোর্ট আছে। ইনশাল্লাহ ততদিন ওনারা তো পরিবার আছে, ওনার পরিবার আত্মীয় স্বজন আছে, কেউ কেউ আর বিচার চাবে না, সবাই তো বিচার চায়, তার ভক্তরা আছে না। যদি আমাদের আশেপক্ষ মনে করছে যে ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, মামলা শেষ হয়ে গেছে, ওনার মা মারা গেলেও আমাদের মামলা চলে শেষ হয়ে যাবে, কিন্তু ক্রিমিনাল মামলা মরে না, ক্রিমিনাল জীবিত থাকে, রাষ্ট্রের মামলা তো রাষ্ট্রপতি। সাকমান ভক্তদের তো তারা আশায় আছে, তাদের সালমান ভক্তদের এতটুকুই বলতে চাই, তাদের জন্য দোয়া করবেন এবং সালমান ভক্তরা তাদের জন্য দোয়া করুক, নিশ্চয়ই দোয়া বিঠা যাবে না, আল্লাহ ন্যায় বিচার করবেই, ধৈর্য ধরেছেন, আর কিছু ধৈর্য ধরেন, বিচার আমরা পাবো। সত্য কখনো মিথ্যা হয় না, সত্যের বিচার একসময় হবে, সত্যর মজুদই হবে, এটাই হলো ভবিষ্যৎবাণী। মুরুব্বীরা বলে গেছেন, গুরুজনরা বলে গেছেন যে সত্য একসময় খুঁজ পুঁতিতে হবেই।